নয়নতারা মৎস্য হেসারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি প্রদীপ রায় আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি দেখুন কার্পু মাসের ডিম থেকে রেনু কিভাবে ফোটানো হয় আমি আপনাদেরকে দেখাবো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন এই হল কার্পু মাসের ডিম যেটাকে বলা হয় হাঙ্গারি এইসব মাছের ডিম আমরা ফুটিয়ে থাকি ডিম থেকে রেনু পনা ফুটিয়ে আমরা বিক্রয় করি আপনারা যারা রেণু ও পনা সংগ্রহ করতে চান আমাদের স্কেনে দেওয়ার নাম্বার রয়েছে আপনারা চাইলেই রেণু ও পনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা এই রেণু ও পনা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং রেনু কীভাবে চাষ করবেন রেনু চাষ করিলে আপনারা পুকুর ভালো করে প্রস্তুতি করে নিতে হবে চুন পটাশ লবণ এগুলো প্রয়োগ করতে হবে এবং পুকুরে অন্য কোনো মাছ থাকা যাবে না রেনু চাষ করিলে এভাবে আপনারা রেনু চাষ করতে পারবেন এবং আপনারা বিস্তারিত জানতে এবং ডিটালস পরিবহন করতে অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন আমরা ডিমগুলো এখানে কীভাবে ফুটছে শাওয়ারিংয়ের মাধ্যমে দেখুন এ হলো আপনার বোতল এটিকে একটা করে বোতল বলা হয় এখান থেকে আপনার রেনুগুলো ফুটানো হয় দেখবেন আপনারা এই দেখুন জন্না কিভাবে দেওয়া হচ্ছে শাওয়ারিং এভাবে শাওয়ারিং নিচ দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে আপনার শাওয়ার পানি উঠছে এখান দিয়ে উঠে উপর দিয়ে আবার উপরেই পানিগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে দেখুন এভাবে পানিগুলো সাপ্লাই হচ্ছে এভাবেই ডিমগুলো এখানে ফুটে যাবে এখান থেকে ফুটলেই রেনুগুলো আমরা নিচে নামিয়ে আমাদের হাউজ আছে ওইখান থেকে আমরা এই রেনুগুলো ডেলিভারি দেব। তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হেঁচারির পক্ষ থেকে